escuchado, pero... রথযাত্রার প্রতি যাদের শ্রদ্ধা ভালোবাসা
শুভেচ্ছা সবসময় থাকে এবং বাংলার মানুষ তো সারাক্ষণ পুরীতে ছুটে যায় জগন্নাথ দেবের রথযাত্রার টানে। আজকেও হয়তো দেখবেন হাজার হাজার মানুষ সেখানে ছুটে গেছে। আর ইস্কন মায়াপুর আমাদের কাছে খুব ফেভারিট। আমি এবছরে একবার মায়াপুরে যাবো, কারণ আমার যাবার ইচ্ছা আছে। আর এই রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা, আমরা মনে করি এই রথযাত্রা সম্প্রীতির যাত্রা, সম্মতির যাত্রা, মানুষের মিলন যাত্রা। জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আমাদের সকলের মিলনের মহাতীর্থে এই তীর্থস্থানে সব মানুষকে এনে সমবেত করে। আমি জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মামাটি মানুষের সকলের ভালো চেয়ে বলি, ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নাম। জয় জগন্নাথ। জগন্নাথ জী সকলকে ভালো রাখুন, আপনারা সকলে ভালো থাকুন। আপনারা এই সুযোগটুকু আমায় করে দিয়েছেন, আমি অনেক আমার অন্তরের শ্রদ্ধা করে দেব। তিনি আমাদের সবাইকে এগিয়ে নিয়ে চলুন। তিনি বাংলাকে আজকে যে জায়গায় বিশেষ সংসারে তুলে ধরেছেন, ভগবানের বিশেষ কৃপা এবং আশীর্বাদ তার উপরে সেজন্য আসুন সংসারের সবার মঙ্গলের জন্য দিদি আরো উঠুন এবং আমাদের সবাইকে এগিয়ে নিয়ে চলুন। এই প্রার্থনা প্রভুর চরণে রেখে আমরা সবাই দুহাত তুলব, সবাই দুহাত তুলব। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যেভাবে ডাকতেন সেভাবে সবাই মিলে একবার বলবো হরি বল। আমি অনুরোধ করব আমাদের পূজ্যপাদ শিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজকেও, আপনিও যদি কৃপা করে ওনার সঙ্গে গিয়ে রথের কাজ করেন। দিদিকে অনেক ধন্যবাদ কলকাতা ইসকনের এবং ইসকনের সারা বিশ্বের তরফ থেকে, সমগ্র ইসকন বাসীর তরফ থেকে, ইসকনের ভক্তের তরফ থেকে দিদিকে অনেক ধন্যবাদ। আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করি, কিন্তু তুমি যেখানেই থাকো জগন্নাথ রথের কাছে চলে এসো। শিক্ষক আচ্ছা চল্লিশতম রথযাত্রা এই শুভক্ষণে কিছুক্ষণ আগে রথের উপরে সব কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া প্রথমে চন্দন জলে সিক্ত করা হবে জগন্নাথ দেবের এই সুন্দর পথ। দিদি রথের নিয়ম, জগবন্ধুর নিয়ম পালন করছে, সবার হয়ে উনি প্রার্থনা করছেন। কুলুধ্বনি, মায়েরা থামবেন না, চালিয়ে যান কুলুধ্বনি। পিন্টু চলে এসো, চন্দন গুঁড়োয় সুবাসিত হলো, এরপরে হলো পুষ্প, তারপর আসবে নজর যাতে না লাগে তার জন্য আছে প্রমিতা। একটু মাথা নিচু করবে আরতি, ও প্রমিতা একটু মাথাটা নিচু করবে, মাথাটা নিচু একটু, একটু করে
এরপর জগন্নাথকে নিচে থেকে আরতি করা হবে। মাননীয় অতিথিবর্গের হাত দিয়ে এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার হয়ে ঘণ্টার ধ্বনি, শঙ্খর ধ্বনি, ঘণ্টার ধ্বনি, শঙ্খর ধ্বনি। প্রভু আজ উল্টো রথে বেরিয়েছেন, অ্যান্টি ক্লক আর ক্লক ওয়াইজ তিনবার তিনবার। কি আনন্দ আজ আকাশে বাতাসে, এখন আর বৃষ্টি নেই, তার কারণ ভক্তরা এসেছে তাদের সবার জন্য। হরি বল, হরি বল, হরি বল। দিদিকে সোজা রথে খুব মিস করেছি, কিন্তু জগন্নাথ তাকে উল্টো রথে ধরে নিয়ে এসেছেন আশীর্বাদ দেবার জন্য। এই বড় রথযাত্রা, ইস্কনের রথযাত্রা, যেখানে 14-15 লাখ লোক আসেন, সেই যাত্রা দিদির হাত দিয়ে শুরু হয়। আজ উল্টো রথযাত্রা আসতে হয়ে গেল, শুরু হয়ে গেল আনন্দের ধ্বনি, অনুধ্বনি, শঙ্খধ্বনি। ব্যাস 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 ছেড়ে দিন। অনেক ধন্যবাদ দিদিকে, অনেক ধন্যবাদ। একটা সবাই তালিয়ার হরিধ্বনি, তালিয়ার হরিধ্বনি। দিদি অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি অনেক কষ্ট করে এসেছেন, মূল্যবান সময় দিয়েছেন। আপনাকে অনেক অনেক আশীর্বাদ জগন্নাথের। এখন এই দড়িটাকে আমরা একটু পিছিয়ে দেবো।